নমস্কার, আমার নাম সায়ন ঘোষ। আমি সরস্বতী শিল্পায়ন অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র। আমার শিক্ষকের নাম বিশ্বজিৎ চক্রবর্তী এবং আমার শিক্ষিকার নাম অপর্ণা মোদক চক্রবর্তী। আমাদের আর্ট স্কুলে বিভিন্ন ধরনের আঁকা শেখানো হয়, তার মধ্যে একটি হলো মধুবনী পেইন্টিং। আমি আপনাদের সকলের সাথে এমনই একটি মধুবনী পেইন্টিং নিয়ে আলোচনা করব। সেই পেইন্টিংটি হলো এটি। এই আঁকাটি করতে আমাদের মোট 3 দিন সময় লেগেছে। একদিন পেন্সিল দিয়ে পুরো আঁকাটির ব্যাক আউটলাইন করতে এবং আর 2 দিন রং করতে। আমরা এই গণেশের মুখ এবং হাতে মেরুন, ক্যারামাইন, ইয়েলো, ক্রোম ইয়েলো এম হোয়াইটের ব্যবহার করেছি। কান এবং বডিতে আমরা রেড, ক্যারামাইন, মেরুনের ব্যবহার করেছি। পিঠে লাইট ব্রাউন, ব্রাউন, ইয়েলো অকার, ইয়েলো হোয়াইটের ব্যবহার করেছি। এবং এই জায়গাটায় আমরা প্রুশিয়ান ব্লু, ব্লু, স্কাই ব্লু, হোয়াইটের ব্যবহার করেছি। চুলে ব্ল্যাক, এবং এই ফুলগুলিতে আমরা হোয়াইট, ভায়োলেট, স্কাই ব্লু, ব্লু এর ব্যবহার করেছি। ব্যাকগ্রাউন্ডে এই সাইডটা আমরা ক্রোম ইয়েলো এবং লেমন ইয়েলোর ব্যবহার করেছি, আর এই সাইডে রেড এবং মেরুনের ব্যবহার করেছি। আজকে এই পর্যন্তই। আমি আপনাদের সকলের সাথে আবার একটি নতুন আঁকা নিয়ে যুক্ত হব।